যেহেতু চলে এলি না আর মাত্র কটা দিন, আর দুর্গাপুজোর সময় মার্কেটিং তো করতেই হবে, তাই চলে এসেছি সিলেবাসে। আর সিলেবাসে দেখো কত ভিড়, তো আমি সেখান থেকে ছোট্ট ছোট্ট পায়ে টুই টুই করে এগিয়ে গেলাম জুতোর দিকে। তো এত সুন্দর সুন্দর জুতো, ব্যাগ, বেল্ট, কোনটা ছেড়ে কোনটা নেই, তারপরে সুন্দর সুন্দর কয়েকটা জুতো নিয়ে নিলাম আর দুটো ব্যাগ নিয়ে নিলাম। ওগুলো নেওয়ার পরে আমি আস্তে আস্তে চলে এসেছিলাম এসপ্ল্যানেডি মার্কেটে, সেখান থেকে কিছু জুয়েলারি কিনলাম। তো দেখো ব্যাগগুলো কি সুন্দর, এই দেখো দারুণ, এই ব্যাগটাকে তো দেখে মনে হচ্ছে যেন ডায়মন্ডের ব্যাগ, শুধু ডিজাইনটা দেখো এত সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেই, এক একটা এক এক ডিজাইন, এক একটা এক এক কালার, মানে প্রচন্ড সুন্দর ব্যাগগুলো, দেখে বুঝতেই পারছো। তো আমি এই ছোট ব্যাগগুলো নিয়ে নিয়ে আমি দুটো ব্যাগ নিয়েছি, এই যে লালটা দেখতে পাচ্ছি এটা একটা ব্ল্যাক কালারের ব্যাগ নিয়েছি, এই যে এই ব্যাগটা নিয়েছি, আর একটা সাইড ব্যাগ নিয়েছি যেটা খুব লম্বা ফিতে মতো ঘাড়ে ঝোলানো যায়, ওই টাইপের একটা ব্যাগ নিয়েছি। আর বেশ কয়েকজনের জুতো নিয়ে নিয়েছি, বাড়ির জন্যও নিয়েছি নিজের জন্যও নিয়েছি, তারপরে সেগুলো কেনাকাটা করে আমি ছোট্ট ছোট্ট পায়ে টুই টুই করে ওখান থেকে নেমে এসেছি। তারপরে কিনে নিলাম কিছু জুয়েলারি, কিন্তু এত ভিড় সেখানে এসে কি বলবো, যেমন জুয়েলারি ওখানে ব্যাগ টেডি বিয়ার প্রত্যেকটা দোকানে প্রচণ্ড ভিড়। যাই হোক সেখান থেকে কিছু জিনিস দেখলাম আর ওখান থেকে শুধু কিনে নিলাম আমি জুয়েলারি। আর সত্যি ড্রেসের দোকানগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, দেখো এখানে কি সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে আর এখানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে দেখতেই পাচ্ছ, আর দেখো এখানে ছেলেদের প্যান্ট রয়েছে। তো এরকম পুরো মার্কেটটা জুড়ে বিভিন্ন রকমের ড্রেস, এখানে জামাকাপড়গুলো বেশ ভালো কিন্তু একটু দরদাম করে কিনতে হয়। আমি জামাকাপড় অবশ্যই এখান থেকে কিনিনি, আমি কিছু জুয়েলারি আর ওই জুতো ব্যাগ কিনেছি। তারপরে আমি সেখান থেকে খুব জুয়েলারিগুলো, দুর্গামূর্তি যে হারগুলো নবমী দশমীতে পড়লে একদম ফাটাফাটি, মানে অষ্টমীর দিন একদম দারুণ লাগবে, দারুণ দুর্গামূর্তিগুলো দেখো, মাটির আছে, মেটালের আছে, তারপরে শঙ্খের আছে, কড়ির আছে, অসাধারণ, এক একটা দুর্গামূর্তি এক এক রকমের। অষ্টমীর দিনকে জাস্ট একটা শাড়ির সাথে পরতে হবে, লং হার, ফাটাফাটি লাগবে। তো আমার খুব একটা বেশি কেনার এনার্জি ছিল না, কারণ অনেকক্ষণ ধরে জুতো ব্যাগ কেনাকাটা করতে করতে পাটা ভীষণ ব্যথা হয়ে গেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ধোসা আর নান। তো দেখো এই যে কি সুন্দর সুন্দর, তো তোমরাও যদি কেনাকাটা করতে চাও অবশ্যই তাড়াতাড়ি করে স্প্ল্যানেডে চলে যাও। আর দেখো এগুলো হচ্ছে মেটালের হার, মেটালের হারগুলো দেখো কোনটা ছিল কোনটা নেই, আমি মেটালটাও বেশ পছন্দ করি, তা আমার কিন্তু মেটাল কালেকশন অনেক বেশি, দেখো মেটালের হারগুলো। তো সেখান থেকে আমি চলে এসেছিলাম তার পেছনে ভিক্টোরিয়া, তো ভিক্টোরিয়া দেখো সন্ধ্যাবেলা কি অপূর্ব দেখতে লাগছে। আর সেখান থেকে আমি কিন্তু আর একটা কানের দুলও কিনেছিলাম, তো স্প্ল্যানেড থেকে সামান্য একটু বেশি, কিন্তু ভিক্টোরিয়ার সামনে ওখানে একজনই বসে, কানের দুলগুলো বেশ সুন্দর। তারপরে সেখান থেকে আবার টুই টুই করে ছোট্ট ছোট্ট পায়ে আমি বাড়ির থেকে রওনা দিয়েছিলাম। তো সেদিনকে ছিল বিশ্বকর্মা পুজো, অফিস ছিল ছুটি, তো ছুটির দিনই বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করতে। তো এবার আর একটা ছুটির দিন থেকে বেরিয়ে পড়তে হবে আরও কিছু জিনিস কেনাকাটা করতে। বাকি তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো কি সুন্দর বিশ্ব পুজোতে আবার কি সুন্দর লাইটিং হয়েছে। তো বন্ধুরা তোমাদের কিন্তু মার্কেটিং কী কী হলো অবশ্যই কমেন্ট করে জানাবে।